রোববার সকালে শীতের কুয়াশা ভেদ করে গভীর সমুদ্র থেকে সতর্কতার সাথে পাইলটিং করে পানামার পতাকাবাহী জাহাজ এমবি থাউজেন্ড স্প্রিংকে নিয়ে আসা হয় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। জেটিতে নোঙ্গর করার পরপরই শুরু হয়ে যায় আমদানি করা কয়লার প্রাথমিক পরীক্ষা। মূলত ইন্দোনেশিয়ার তারানহা বন্দর থেকে কয়েকদিন আগে জাহাজে তোলা হয়েছিল এইসব কয়লা। এখন পরীক্ষা নিরীক্ষা শেষে সাকার মেশিন এবং কনভেয়ার বেল্টের মাধ্যমে কয়লার এই চালান নিয়ে যাওয়া হবে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরের রিজার্ভারে। অবশ্য তার আগে থেকেই এই রিজার্ভারে প্রায় 8 লাখ মেট্রিক টন কয়লার মজুত করে রাখা হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কারণে মাত্র 3 থেকে 4 দিনে এখানে কয়লা খালাস করা যাচ্ছে। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে এ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন 600 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। পর্যায়ক্রমে বাড়বে বিদ্যুতের উৎপাদন। প্রায় 35,000 কোটি টাকা খরচ করে জাপান সরকারের সহায়তায় গড়ে তোলা হয়েছে কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্রের পাশে গড়ে উঠবে দক্ষিণ এশিয়ার একমাত্র গভীর সমুদ্র বন্দর। চলতি বছরের 25 এপ্রিল থেকে শুরু হয় এ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানি। ইতিমধ্যে 10টি জাহাজ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা খালাস করে ফিরে গেছে। নানা জটিলতায় দেশের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রায়শ কয়লার সংকট লেগেই থাকে। তাই এ কেন্দ্রের উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখতে কয়লার মজুত রাখার প্রতি গুরুত্ব দিচ্ছে জাপানি প্রতিষ্ঠানটি। উৎপাদন স্বাভাবিক রাখার জন্য প্রতিদিন অন্তত 5,000 মেট্রিক টন কয়লার প্রয়োজন হয় এ কেন্দ্রে। কমল দে, সময় সংবাদ, মাতারবাড়ি, মহেশখালী।